ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ফের পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে বোমাবাজি ও বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি গতকাল বিকেলে আহার রাতে বিজেপির বুথ সভাপতি সহ বিজেপি কর্মীদের পাঁচটি বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা বোমাবাজিও করা হয় বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে তৃণমূলের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা এর আগে সোমবার নারায়ণগড়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও মহিলা কর্মীদের শ্লতাহানির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুরের পাল্টা অভিযোগ তোলে তৃণমূল